আইআইটি বম্বেতে আসছে কিছু বছর আগে বিখ্যাত সাংবাদিক রাজদীপ স্যার একটা কথা বলেছিলেন যে অ্যাকচুয়ালি পাবলিক হলো সবচেয়ে বোকা পাবলিক বোকা বলেই চোর চামন্ডারা নেতা হয় আর হচ্ছে গিয়ে শিক্ষিত চোর চামুন্ডারা মানে প্রশাসনে থাকে কিরকম উদাহরণ দিয়েছিলেন উনি একটা উদাহরণ দিচ্ছিলেন যে যে সমস্ত আইএস অফিসাররা সরকারের চিফ সেক্রেটারি থাকে যখন সেই সরকার কোনো দুর্নীতি করে তখন দুর্নীতি করার সময় তারা সেই দুর্নীতির ভাগ নাই সেখান থেকে টাকার ভাগ নাই সেই টাকা দিয়ে তারা আহ বিদেশে ট্যুর করে ফ্যামিলিকে নিয়ে সেই টাকা দিয়ে তারা ফ্ল্যাট কেনে তারপরে যখন তারা রিটায়ার হয়ে যায় রিটায়ার হওয়ার পর তারা জীবনী লেখে বই লেখে সেই বইতে তারা লেখে যে কিভাবে অমুক সরকার সরকার দুর্নীতি দুর্নীতি করেছিল করেছিল তমুক সেই বইটা বেশ কিছু শিক্ষিত বুদ্ধিজীবীদেরকে নিয়ে গিয়ে প্রেস ক্লাবে পাবলিশ করে আর আমরা টাকা দিয়ে আবার কিনি কিন্তু আমরা সেই আইএস অফিসারকে জিজ্ঞেস করি না যখন এই দুর্নীতি হয়েছিল তখন আপনি তো ওখানে সরকার ছিলেন আপনি তো চিফ সেক্রেটারি ছিলেন তখন আমি দুর্নীতিটা আটকাননি কেন এটা হলো গল্প আমরা এতটাই বোকা পাবলিক যে তার রিটায়ার করার পরেও ওই বইটা বিক্রি করে তার টাকার খাঁক যায় না সে আবার টাকার খাঁকের জন্য একটা বিতর্কিত বই বার করে নিজের জীবনী বলে যেখানে সোকল সরকার কি কি দুর্নীতি করেছে সেগুলো ফাঁস করে বইটা আমরা সেটা লাইন দিয়ে সেই বইটা বই মেলা থেকে শুরু করে বিভিন্ন স্টোরে গিয়ে কিনি এই হলো আই এস অফিসারদের গল্প আপনি যদি দীপক ঘোষের গল্পতে আসেন এর মানে কিন্তু এটা নয় যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করছি আমি শুধু ন্যারেটিভটা আপনাদের সামনে প্রকাশ করছি যে ন্যারেটিভটা অ্যাকচুয়ালি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সিপিএম এর সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম আমলে দুটো আমলেই আইএস দীপক ঘোষ দীপক কুমার ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ ক্লোজ ভীষণ ক্লোজ পরবর্তীকালে তৃণমূল থেকে বিধায়ক তার মাখন যতটা চাটার উনি চেটে নিয়েছেন চাটার পরে বুড়ো বয়সে দাঁড়িয়ে ওনার মনে হয়েছে এবার আর একটু ওনাকে আরো অ্যাটেনশন চায় ওনার সেই জন্য একটা বই লিখলেন যেটা কোনো প্রয়োজন ছিল না কোন পাতি বই থেকে টাকা ইনকাম করে বিতর্কিত জিনিসপত্র লিখে আর বাঙালি হলে এমন যারা হচ্ছে কেচ্ছা পছন্দ করে যাদের কাছে সঠিক ন্যারেটিভ রাজ্যে কি চলছে সেগুলো পছন্দ তারা কেচ্চা পছন্দ করেছে কেচ্চা কেচ্ছা মুখ্যমন্ত্রীর হোক পাশের বাড়ি মেয়ে হোক তারা কমপ্লিটলি কেচ্ছাতে মত্ত হয়ে গেল এই কেচ্ছাতে মত্ত করার রিজনটা এই কেচ্ছাতে মত্ত করাটা আসলেই একটা ব্রাহ্মণবাড়িদের ন্যারেটিভ আর এস এস এর আপনি জিজ্ঞেস করবেন আমাকে বিধায়ক নওসাদ সিদ্দিকি অনেকদিন পরে পিছিয়ে পড়া সমাজের একটা নেতা হিসেবে উঠে আসছিল সেদিন সে মুক্তি পেলো সেখান থেকে ফোকাসটা দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো কোথায় একটা ব্যক্তিগত কেচ্ছায় যার কোনো প্রুফ নাই কোনো প্রমাণ নাই পুরো নেগেটিভটাকে সেফট করে দেওয়া হলো যাই মানুষগুলো সাধারণ মানুষেরা এই আশায় বুক বাঁছিল যে নতুন একটা নেতা শিক্ষিত নেতা উঠে এসে তারা সেখান থেকে মাইন্ডটা ঘুরে কোথায় চলে গেল এরা ব্যক্তিগত কেচ্ছাই কার কেচ্ছা আইএস দীপক কুমার ঘোষ তৃণমূলের প্রাক্তন বিধায়ক যতটা মাখন চাটা চেটে নিয়ে তৃণমূল থেকে পরে সাধারণ মানুষের থেকে মাখন চাচ্ছে এই হলো গল্প এই সমস্ত অফিসারদেরকে বিশ্বাস করার কোনো জায়গা নেই দ্বিতীয় কথা হলো অ্যাকচুয়ালি কেন ন্যারেটিভটা শিফট করা হলো মেন ন্যারেটিভ ছিল বিয়ের দাবিতে সমস্ত সরকারি কর্মচারীরা শহীদ মিনারে আজকে দুদিন তিন দিন হলো তারা সেখানে ধর্মঘট করছে আন্দোলন অনেক দিন ধরে করছে এটা ছিল মেন দাবি মেন দাবি ছিল রাজ্যে আট হাজার দুশো সাতটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এটা ছিল মেন দাবি তৃতীয় দাবি ছিল যে একটা বিধায়ককে স্পিকারের পারমিশন ছাড়া পশ্চিমবঙ্গের ইতিহাসে রাজনৈতিক প্রথমবার একচল্লিশ দিন আটকে রাখা হলো এইগুলো ছিল মেন দাবি এখান থেকে দাবি সরিয়ে নিয়ে কোথায় নিয়ে গেলা হলো দীপক ঘোষের পিডিএফ তাহলে মানুষের মূল দাবিগুলো কি হয়ে গেল মেন দাবি ছিল নরেন্দ্র মোদী গত এক সপ্তাহে বাহান্ন টাকা গ্যাসের দাম আবার বাড়িয়ে দিয়েছেন গ্যাসের দাম চারশো টাকায় লোকের পছন্দ ছিল না আট দিনের জন্য গ্যাসের দাম হয়েছে এখন বারোশো এইগুলো ছিল মূল দাবি এখান থেকে দূরে সরিয়ে নিয়ে গেল দীপক ঘোষের পিডিএফ দীপক ঘোষের পিডিএফ এ না পড়ে দীপক ঘোষের ব্যক্তিগত জীবনটা খাটুন না সেই তারা শেষের সরস্বতী মন্দির থেকে পড়ে এসে বড় হয়ে এসছে প্রথমে তিনি যখন যেখানে স্বার্থ থাকে যখন যেখানে ক্ষমতা থাকে সেখান থেকে মধুটা খায় তৃণমূল যখন সিপিএম ছিল সিপিএম আমলে ভালো মতো খেয়েছে তখন মনে হলো মমতা ক্ষমতা এখন মমতার পিছনে লেজুটা ধরলো মমতা থেকে বিদায়ক হলো এখন খেলো এখন মমতা মনে হচ্ছে মমতা সরে যাচ্ছে মমতার ধরে অন্য কারো পিছন হচ্ছে তো এই সমস্ত লোকগুলোকে বিশ্বাস না করে গরিব মানুষের কথা বলুন দরিদ্র মানুষের কথা বলুন পিছিয়ে থাকা সমাজের মানুষের কথা বলুন যারা আন্দোলন করছে যারা রিভলিউশনের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষ দাবির কথা বলছে তাদের সঙ্গে থাকুন কোন দীপকগজ এই মুহূর্তে জরুরি নয় এই মুহূর্তে জরুরি হলো ডিএ নিয়ে সরকারের কর্মচারীরা আন্দোলন করছে এই মুহূর্তে জরুরি হলো পশ্চিমবঙ্গের বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্রীরা ইউনিয়ন ইলেকশন নিয়ে আন্দোলন করছে এইগুলো হলো জরুরি এই মুহূর্তে জরুরি হলো যে মানুষ কিভাবে খাবে কিভাবে পড়বে এই মুহূর্তে জরুরি হলো আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের আলিয়া বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর জন্য আজ দু বছর ধরে আন্দোলন করছে তাদের সেখানকার জমি দিয়ে দেওয়া হচ্ছে তাদের হোস্টেলগুলো ভেঙে ভেঙে পড়ছে তাদের মেসে খাবার নেই মেয়েদের মেসে মেরে আন্দোলন করছে এইগুলো হলো মেন ন্যারেটিভ এই মুহূর্তে ন্যারেটিভ হলো যে কিভাবে দেশ জুড়ে সাম্প্রদায়িকতা সীমায় উঠে গেছে সাম্প্রদায়িকতা সীমা দেশ জুড়ে কালকে অব্দি কাশ্মীরের মতো বুকে দাঁড়িয়ে হেড স্পিচ হয়েছে কি হেড স্পিচ হয়েছে যে মুসলমানদের কাটো মারো পুরো সোসাইটি পোলারাইজ করে দেওয়া হয়েছে এইগুলো হলো মেন ন্যারেটিভ ঠিক আছে এইসব নাটুকে এর পিডিএ পর পিডিয়ে ব্যক্তিগত কুচ্ছা করে মমতা ব্যানার্জিকে যায়নি দ্বিতীয় কথা আমার একটা আরো একটা জিনিস মনে হয় এই জিনিসটা মমতা কেন এত চুপ করে আছেন আপনাদের কি মনে হয় যে মমতা ব্যানার্জী অপমানিত বোধ করার পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অম্বিকেশ মহাপাত্রকে এগারো বছর কোর্টের চক্কর লাগিয়ে যে সে এমন অপমানিত বোধ তুল কোস্তবাজিকে সকালে ধরে বিকালে ছেড়ে দিল এত সহজ পুরোটাই ন্যারেটিভ ছিল পুরোটাই ছিল মেন ইস্যুগুলো সরে অন্য নিয়ে যাওয়া কৌস্তব্চির কথাই বা দীপক ঘোষের মমতা করতো না তাহলে মমতা অ জেলের চক্কর কাটিয়েছে এমন রাজনীতিবিদ মমতা ব্যানার্জি তাই দীপক ঘোষকে মমতা সের কথা বলতো না ঠিক আছে এটা পাতি যেটা হলো যে সাগরদিকে নির্বাচনে মমতা ব্যানার্জী যে পরিমাণ ভরাডুবি তৃণমূলের যে পরিমাণ ভরা ডুবি এই যে ঘটনাটা এত বেশি ফোকাস হচ্ছিল যে মানুষ তৃণমূলের থেকে সরে যাচ্ছে পুরো সেখানটা নিয়ে আলোচনা হওয়া কথা সেখান থেকে আলোচনাটা শিফট করে গেলো দীপক ঘোষের পিডিএফ এ দীপক ঘোষ কে সেটা আমরা জানি না জাস্ট এ শেয়ার করছে পিডিএফ পিডিএফ চলছে সাধারণ মানুষকে আবার বলবো নিজের অধিকার নিয়ে সচেতন হন ব্যক্তিগত কেচ্ছা থেকে দূরে থাকুন লোকের কেচ্ছায় কোনো ইন্টারেস্ট রাখবেন না কে কার জীবনে কি করে সে সেটা বুঝে নি তার ব্যক্তিগত জীবন আর এই জিনিসটা কি হয় বলুন তো মমতা ব্যানার্জি সিম্পাতি পেয়ে গেল লোকে বুঝতেই পারে না মমতা ব্যানার্জির মূল ভোটার কারা মমতা ব্যানার্জির মূল ভোটার হলো মহিলা ভোটার যেটা হলো সাইলেন্ট ভোটার এই মমতা ব্যানার্জি নামে কেচ্ছা করলেন ব্যক্তিগত জীবন নিয়ে উনি মহিলাদের সিম্পাতি পেয়ে যাবেন

এটা পিডিএফ নি এটা লজ্জা লাগেনা এরা কি ধরনের রাজনীতি করছে এটা লজ্জা হয় না এরা রাজনীতি না ক্লাস করে ক্লাস কোয়েনা কে রাজনীতি সৃষ্টি হয়েছে রাজনীতিতে কোনো ক্রিয়েটিভিটি নেই কোনো কনস্ট্রাকটিভ পড়া জিনিস নেই শুধুমাত্র নাচন কোদন আর ব্যক্তিগত কেচ্ছায় জড়িয়ে আছে এরা ক্ষমতার লোভে এমন জায়গায় চলে গেছে যে এরা আলটিমেটলি পথ দিয়ে মমতা ব্যানার্জীকে হেল্প করে দিচ্ছে सिंप্যাথি পেতে এই হলো গল্প এই হলো কেচ্ছার গল্প কেচ্ছা ছেড়ে রিয়েল ইস্যুতে ফোকাস করুন